الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو زاد عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال الله أيضا يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال الله أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহর লাখো শুকরিয়া আমার ভাই হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব এখানে উপস্থিত আছে হযরতের প্রধান খলিফাইনি আমার ভাই মাওলানা মুফতি সাইফুল্লাহ সাহেব আছেন আমার বুজুর্গ ভাইরা আমার এই সমস্ত ভাইরা অনেক দিনের সাথী আমার ভাই মাস্টার ইহিয়া সাহেব এই সমস্ত ভাইরা এখানে মাস্টার আব্দুল হাফিজ সাহেব আছেন বহুদিনের সাথী দীর্ঘদিন ধরে
আমরা একসঙ্গেই হজরতের দরবারে বসেছি। হজরত, আমার মনে হচ্ছে প্রায় 60 বছর ধরে এই বাগানটা তৈরি করেছেন তার অক্লান্ত পরিশ্রম দিয়ে। ১৯৫৭ সাল থেকে ১৭ সাল পর্যন্ত, ২০১৭ পর্যন্ত তিনি যে মেহনত করেছেন, আলহামদুলিল্লাহ আমার দিল খুশ হয়ে গেছে। হযরত বলতেন, আমি তোমাদের কমান্ডার করতে চাচ্ছি, আমি সোলজার করতে চাইনি, আলহামদুলিল্লাহ কমান্ডার তৈরি হয়ে গেছে এখানে সব। আমার দিলটা খুশ হয়ে গেছে হযরতের সেই কথা সত্যিকারের। আজকে এই ফুলের বাগান দেখে আমার মনে হচ্ছে হযরতের খাস ফয়েজ চলছে এখানে। জেনে রাখবেন, এই রকম মজলিস, হযরত বলতেন, বাবা 100 গাধার মাথার একটা মানুষের মাথা সমান, দেখো একটা গাধার মানে 100 গাধার মাথা একটা মানুষের মাথার সমান। তো হযরত বলতেন, সংখ্যা দেখিয়ে প্রতারিত হো না তোমরা, হাজার হাজার লোক কিন্তু তার মধ্যে মানুষ কটা, আলহামদুলিল্লাহ এই মজলিস নুরানি মজলিস প্রত্যেকটা ফর্দ এখানে যারা আছেন সত্যিকারের মানুষ হয়ে গেছে। আপনি বলবেন, আপনারা বলবেন কি করে বলুন, আল্লাহ পাক হয়তো আমরা বড় ভাই এক পয়সা আমাদের বেশি দিচ্ছেন আল্লাহ, আবার যারা ছোট ভাই তাদের এক পয়সা তো কম দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ফর্দ যারা হযরতের সোহবত পেয়েছেন, মৌলানা আব্দুস সালাম সাহেব সোহবত যারা পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি প্রত্যেকেই কামিয়াব। বলুন আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে কামিয়াব। এই বাগান, এই মজলিস কোথায় পাবেন, কোথায় পাবেন এই নুরানি মজলিস, এইসব জিনিস কোথায় পাবেন? রাত ভোর ওয়াজ করলাম, ফজরের সময় সব নামাজ কাজা করে চলে গেল, হাজার হাজার মানুষ চলে গেল। 60 বছর ধরে আমরা যারা প্রথমে ছিলাম, আরে ভাই আমরা তো মাদ্রাসা পাশ করা ছেলে, তখন মাদ্রাসা পাশ করা ছাত্র গরম কত, আমাদের টাইটেল পাশ করেছি ডবল টাইটেল, কত গরম। ওর কাছে আসলাম, ওর পায়ের কাছে আজ এত বছর ধরে ওই পায়ের কাছে বসে বসে কি শিখলাম, কেন শিখলাম, কেন বসলাম? আমরা তো পাশ করার পরে মাদ্রাসার শিক্ষক হয়েছি, হাদিস কোরআন পড়াচ্ছি, হাদিস তাফসীর ফিকা ইজমা সব আমরা পড়াচ্ছি, কিন্তু কোথায় যেন একটা অভাব বোধ হচ্ছে, কি একটা অভাব বোধ হচ্ছে। হযরতের সোহবত সে ছোট্টবেলা থেকে পেয়েছি, উনি আমাকে সঙ্গে করে নিয়ে আসতেন, আর পরবর্তীকালে যখন মজলিস শুরু হলো, আমার এই সমস্ত ভাইরা এই আমার এই ভাই এহিয়া ভাই মাস্টার হাফিজ ভাই আরো অনেকে এখানে আছেন হয়তো, আবু বকর ভাই এই আমার ভাই আবু বকর ভাই, এরা সব আমাদের একবার পুরাতন সাথী। ওর বাড়ি প্রায় হয়তো আমাকে নিয়ে যেতেন, ওর বাড়িতে হযরত আমাকে নিয়ে যেতেন, কি জানি আমি জানি না কেন হযরত আমাকে নিয়ে যেত। আর ছাত্র তো অনেক ছিল, আমি হযরত ছাত্র, হযরত ছিলেন আকলা সিনিয়র মাদ্রাসা সুপারিনটেনডেন্ট, আমাদের উনি তফসির পড়াতেন। একদিন ইংরেজির মাস্টার আসেনি, মাধ্যমিকের মাস্টার, সে পণ্ডিত মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। হযরত একদিন সে ইংরেজি ক্লাসে গেছেন, তিনি আসেননি, আশ্চর্য ব্যাপার,
ইংরেজি পড়াচ্ছে এলমে তাসাউফের সঙ্গে মিশিয়ে, ইংরেজি পড়াচ্ছেন এলমে তাসাউফের সঙ্গে মিশিয়ে, মিলিয়ে মিলিয়ে পড়াচ্ছেন। এই ইলম ছিল তার। তিনি একজন শুধু ইংরেজি দানায় জবরদস্ত আলেম ছিলেন, আর এই তার পায়ের কাছে এসে বসে বসে, ষাট বছর ধরে তার পায়ের কাছে বসে বসে এই পা টিপে টিপে গেছি। কি দরকার ছিল ভাই, কি দরকার ছিল? আমি তো শিক্ষক, প্রতিষ্ঠিত শিক্ষক, আল্লাহর রহমতে আমার আর্থিক অবস্থা ভালো ছিল, শিক্ষকতা করি, হাদিস পড়াই, কোরআন পড়াই, কেন এসে একজন একজনের পার কাছে বসে থাকব? দরকার আছে? এই হালাত তার পার কাছে বসেই তবে বুঝেছি যে কিছু এখানে আছে। আমি অবাক হয়ে যেতাম, আমরা কোরআন হাদিস পড়েছি, আমাদের ওস্তাদরা ছিলেন সব এক একজন মানে চাঁদের মতো, বুঝতে পেরেছেন? আলিয়া মাদ্রাসা স্বর্ণযুগ তখন, সেই সমস্ত তাদের কাছে বসে পড়েছি আমরা। কিন্তু তার পায়ের কাছে যখন এসে বসলাম, আমাদের বিদ্যা সব মলিন হয়ে গেল, কিছুই নেই, মনে হচ্ছে কিছুই নেই। আমি ভাবতাম যে এইসব ইলম কোথা থেকে আসছে, অবাক হয়ে যেতাম তার মুখের কথা শুনে। আমাদের তো হাজত এরকম তাল করে গড়ে গড়ে গোল করে করে মানুষ করেছেন, কাদার তাল ছেনে ছেনে মানুষ করেছে, সে এলেন সে মানুষ করে আপনারা থাকতে অবাক হয়ে যেতেন, যারা তার কাছে তখন ছিলেন কিভাবে মানে গর্ত হয়েছে। আজকে কি সোনার ফুলের বাগান হয়েছে, বেহেস্তের বাগান হয়ে গেছে, আজ প্রতিটা ফার এখানে কামিয়াব হয়ে গেছে, এটা আমি বলতে পারি। একথা আপনারা নিঃসন্দেহে জানবেন। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যেন আমাদের একসঙ্গে হাসর নাসর করেন। আমার হযরত বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আমরা একসঙ্গে থাকব, বলুন আলহামদুলিল্লাহ। যে আমাদের নসিব হয়েছে, এ নসিব আল্লাহ আমাদের করেছেন, এ বলার নসিব, এ চিন্তা করতে পারবেন না। তাই এখনো আমরা যারা নতুন এসেছি, আমার হযরত ভাই মাওলানা আব্দুস সালাম সাহেব আছেন, আমার এই বার্ধক্য অবস্থা, আমার শারীরিক দুর্বলতা এসে গেছে, বেশিক্ষণ বসে থাকতে পারি না। আমার ভাই আছেন হযরত মাওলানা সাইফুল্লাহ কাসিমি সাহেব মুফতি, তার কাছে আপনারা আসুন বসুন, আমি অনেক দূরে আছি, আপনারা বসে ফয়েজ হাসিল করুন। হর খাওয়াত হামনসেনি বা খোদা কোনসিন দর হুজুরে আউলিয়া, আল্লাহর কাছে বসবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, আল্লাহ ওয়ালার কাছে বসুন। আপনি যে এলেম শিখবেন সেই এলেম ওয়ালার কাছে বসুন, আল্লাহ আল্লাহর ওলিদের পার কাছে বসুন। সাহেব বলছেন এক জমানা সোহবতে বা আউলিয়া সলসালে বেহতর সলসালে তাআত বেরিয়া, কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বসুন, আর তাদের নজর যদি পড়ে, বলছে যে 100 বছর বেরিয়া যদি ইবাদত করেন তার থেকেও বেশি কাজ হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বসতে হবে, আল্লাহ ওয়ালাদের দরবারে আসতে হবে, না হলে কিছুই হবে না। আমি তো বললাম, আমার হযরত তো বলতেন বলে এটা উল্টাই টাইটেল মারা, কিন্তু কিচ্ছু নেই, এসে দেখলাম আমার ভাঁড়ে কিচ্ছু নেই, সব ফাঁক। ওখানে তো পড়াচ্ছি হাদিস কোরআন, কিন্তু পার কাছে যখন বসলাম মনে হলো আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কাছে বসুন, ওই ইলম পাবেন যে ইলম আল্লাহর তরফ থেকে আসে। একটা জিনিস ভালো করে বুঝুন, শরিয়াতের যত কিছু রুকন আছে, আজকে আমরা আমি যে কোরআন পাকের আয়াত পড়লাম কিয়ামত সম্পর্কে,
আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদু মা ওয়ালাদিহি, আর সেই দিনের ভয় করো যেদিন পিতা পুত্রের উপকারে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা, আর পুত্র পিতার উপকারে আসবে না। সেই দিনের ভয় করো, কোন দিন ভয়? সেটা কিয়ামতের দিন, হাশরের দিনে, যেদিন আল্লাহ পাক হাকিম হয়ে, বিচারক হয়ে, জাজ হয়ে বসবেন, আর সমস্ত দুনিয়ার মানুষ সেখানে হাজির হয়ে যাবে, তাদের আমল যখন ওজন করা হবে, নেকির পাল্লা বদির পাল্লা যখন ওজন করা হবে, তখন তমাম দুনিয়ার মানুষ ইয়া নফসি করতে থাকবে। আল্লাহর আম্বিয়া আলাইহিসসালাম যারা হযরতে নবিয়ানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে অন্যান্য আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইয়া নফসি করতে থাকবে, হযরত ইসমাঈল আলাইহিসসালাম ইয়া নফসি করতে থাকবে, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, তমাম আম্বিয়া কি করবে? সব ইয়া নফসি করবে। আমার আপনার হাবিব দুজাহানের বাদশা ফখরুদ্দিন আলম সাইয়দুল কাউনাইনে পাক নাম হামদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলবেন? ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, তিনি কি বলবেন? ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে? বান্দা আজকে আমরা আল্লাহর রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে গেলে কষ্ট হয়। আমার হযরত হযরত মাওলানা ওয়াসিউল্লাহ নম্বর আল্লাহ মারকাদা, আমি আগে তার হাতে বায়াত হয়েছিলাম, বায়াত করবার জন্য আমি চিঠি লিখেছি তাকে, তিনি চট করে কাউকে বায়াত করতেন না, আমাকে লিখলেন ইতনা জলদি কেউ করতে হো, চলতে ফিরতে দরুদ শরীফ পড়া করো, আর হামারি কিতাব কো তালা করো। হযরত লিখলেন, বুঝতে পারলেন দরুদ শরীফের গুরুত্ব, আল্লাহর তরফ থেকে আমাকে ওই সময় নসিব হয়ে গেছে। হযরত বললেন দরুদ শরীফ পড়া করো, আর দরুদ শরীফ যদি আজকে আপনি পড়তে থাকেন, দেখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার শাফাতের জন্য হাজির হয়ে যাবে। দরুদ শরীফ, আমি বারবার আপনাদের এই কথা বলি, ইস্তিগফার আর দরুদ শরীফ আপনারও নিজের মতো করে নাও, বেশি করে ইস্তিগফার পড়ুন আর বেশি করে দরুদ শরীফ পড়ুন, দেখবেন দুনিয়ার তমাম মসায়েব দূর হয়ে যাবে। এই গ্যারান্টি দিচ্ছি আমি, আপনি যত বিপদে পড়ুন ইস্তিগফার যখন পড়তে আরম্ভ করবেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন আবার অন্তর শান্তিতে ভরে যাবে। এ একেবারে একেবারে গ্যারান্টি দিচ্ছি আপনাদের, কোন রকমের মুসিবত যদি আসে, যে কোন মুসিবত, ইস্তিগফার শুরু করুন আর নফল নামাজ আরম্ভ করুন, দরুদ শরীফ পড়ুন, দেখবেন শান্তি, বেশি সময় যাবে না আপনার। এ আমি একবার প্রত্যক্ষ করেছি, তাই আমি আপনাদেরকে বলি বেশি বেশি করে আপনারা দরুদ শরীফ পড়ুন আর ইস্তিগফার করুন। আর একটা কথা আপনাদের বলবো, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ুন প্রত্যেকে, আমি আশা করি আমাদের ভাইয়েরা সকলেই পড়েন। পৃথিবীতে যত আউলিয়া এসেছেন, তাহাজ্জুদ ছাড়া কোনো ওলি হয়নি, ভালো করে জেনে নেবেন। প্রত্যেক আউলিয়া কেরাম অন্ধকার রাত্রে, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন, সেজদায় যাবেন তাহাজ্জুদের সময়,
সিজদায় চলে যাবেন, বুক ভরে আপনার কান্না এসে যাবে, সেই হালত আল্লাহ পাক আমাদের সকলের নসিব করেন। তাহাজ্জুদ প্রত্যেকেই আমি আশা করি প্রত্যেকেই পড়েন, এবং এখনো বলছি যারা আমরা পড়তে পারিনি, কমজোর হয়ে গেছি, তাহাজ্জুদ পড়ার এই আদতটা আপনারা করুন। আর হযরতের এই 60 বছর মেহনত তিনি যে করেছে আমাদের পেছনে, তার জন্য খুব বেশি বেশি করে দোয়া করুন। আজকে এই মজলিস কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ, এখানে মাদ্রাসা হয়েছে হযরতের ওসিলায়। এ মসজিদ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে আল্লাহর নবীর ঘর। এই আল্লাহর নবীর ঘরে যেমন আল্লাহ, যেমন নবীর উপরে যেমন আমরা দরুদ শরীফ পড়ব, আমরা আমাদের সাধ্য মতো আল্লাহর এই নবীর ঘরের জন্য সাহায্য করব। এই মাদ্রাসায় আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী এই মাদ্রাসায় সাহায্য করব, তাহলে কি হবে, আমার হযরতের এই স্মৃতি, তার জীবনের এত বড় একটা স্মৃতি, তার সাহায্য করা হবে। আর কোরআনের ইলিম, হাদিসের ইলিম এই মাদ্রাসা থেকে চারদিকে বিতরিত হবে, ছেলেরা শিখবে, সারা দুনিয়া কোরআনের বলবালা হবে। তাই আপনি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনার দাতা মানুষ, সখী মানুষ, আর সখীও হাবিবুল্লাহ, আর সখী যারা হয়, দাতারা যারা হয়, আল্লাহ তাদের মহব্বত করেন। আল বখিল আদুবুল্লাহ, আর বখিল হচ্ছে আল্লাহর দুশ্মন। তা আমরা সকলে আমি আশা করব এই মাদ্রাসায় আপনারা প্রত্যেকেই আপনাদের সাধ্য মতো সাহায্য করবেন, আর সকির খাতায়, আল্লাহ রসুলের ঘরের সাহায্যের খাতায় আপনারা নাম লিখিয়ে দেবেন। কে এমন আল্লাহর বান্দা আছে এখানে 1000 টাকা দিতে পারেন, বলুন এমন বান্দা কে আছে, হাত তুলুন, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে হাত তুলুন। আল্লাহ পাক আপনাদের এদা করে, আমার দোস্ত, আমার দোস্ত আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে তিনি আর থাকতে পারলেন না, এই কতগুলো টাকা দিয়েছেন, বলুন আল্লাহ জাল তার তার দুনিয়া আখেরাতের কামিয়াবি নসিব করেন, আল্লাহ তার দুনিয়াতে শান্তি দেন, আল্লাহ তার সেহাত দেন, আল্লাহ তার সুস্থতা দান করেন, আল্লাহ তার সব কিছুতে দুনিয়া আখেরাতে বরকত দান করেন। আমার ভাইরা, আমার দোস্তরা বলুন নারায়ণ তাকবীর। আমার আরেক ভাই 500 টাকা দিলেন, আমার ভাই আল্লাহ পাক যেন এই দান যে কবুল করে নেয়, আল্লাহর নবীর ওসিলায় আল্লাহ তার তার সাফাতের ব্যবস্থা করে দেন, আল্লাহর নবী তার সাফাতের ব্যবস্থা করে দেন, এই আল্লাহ পাক আল্লাহ রহম করেন, বলুন নারায়ণ তাকবীর। আমার কোন ভাই আছে আর কি, আর 500 টাকা 1000 টাকা যারা দিতে পারবেন তারা এগিয়ে আসুন, আর যে যেমন পারবেন আজকে এই এই মাদ্রাসায় আপনার সাহায্য করুন, আল্লাহর নবীর ঘরে সাহায্য করুন। আচ্ছা কি আলহামদুলিল্লাহ, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আচ্ছা কি হাবিব আল্লাহ, আচ্ছা কি হচ্ছে আল্লাহর দোস্ত, আর আর বকিন হচ্ছে আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে আমার ভাইরা টাকা দিতে আরম্ভ করেছেন, বলুন নারে তাকবীর। আমার ভাইরা এই মাদ্রাসা যখন জিন্দা হবে, এই এখান থেকে ছেলে